আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মজার একটি রুল নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি রুলটি তৈরি করব ছানা দিয়ে, আর কিভাবে তৈরি করব অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন না টেনে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটা বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি 1 ফুট কাপ। 1 ফুট চা চামচ দিয়ে দিলাম ইস্ট। পানির সাথে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ। আবারও মিক্স করে নিছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ সাদা তেল। মিক্স করে নেওয়ার পরে একটা চাকনি নিয়েছি, চাকনির মধ্যে নিয়ে 1/2 কাপ আটা নিয়ে চেলে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ আটা চেলে নিলাম। এখন নরম একটি খামির তৈরি করব, বেশি নরমও না বেশি শক্তও না। খামিরটা তৈরি করে নেওয়ার পরে যে কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। রেখে দিলাম। আর এদিকে আমি 3 কাপ গরুর দুধ নিয়েছি ছানা কাটার জন্য, তো চুলাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম, 3 টেবিল চামচ পানির মধ্যে দিয়ে দিলাম 1.5 মুখা ভিনেগার। আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। আর এদিকে কিন্তু দুধটা বলক উঠে গেছে, এখন দিয়ে দিব ভিনেগারের পানিটা। আর পানিটা দেওয়ার সাথে সাথে দেখেন ছানাটা কিন্তু কেটে যাচ্ছে। তো এখন আমি নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো দেখেন ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে। এখন চুলা থেকে ছানাটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে সেঁকে নিব। আর ভিনেগার তো দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ছাঁকনির মধ্যে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে ছানাগুলা ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। আপনারা কিন্তু লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা কাটিয়ে নেবেন। 1 ঘন্টা পর খামিরটা বের করে নিয়েছি, দেখেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন একটু ভালোভাবে মতে 2টা আমি লেচি কেটে নিয়েছি। 1/2 কাপ আটার থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন পাতলা করে একটা রুটি বেলে নিব। আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে রুলটা তৈরি করে নিচ্ছি। লম্বা করে রুটি বানিয়ে নেওয়ার পরে আমি মাথার ওই পাশ আর এই পাশ কেটে নিলাম সমান করে। এখন একটা রুটি থেকে আমি 4টা রুল তৈরি করব। আর পাতলা করে কিন্তু রুটিটা তৈরি করে নেবেন, বেশি ভারীও না বেশি পাতলাও না। এখানে আমি যে ছানা কেটেছিলাম ওই ছানাটা ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি, কিছুটা কিশমিশ আর কাঁচামরিচ। যদি জাল খেতে চান আপনারা অবশ্যই কাঁচামরিচটি ছোট করে দিতে পারেন, আবার এভাবে লম্বা করে কেটে দিতে পারেন। রুটির মধ্যে পরিমাণ মতো ছানা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিশমিশ আর কাঁচামরিচ। কিশমিশটা যখন নাকি দাঁতের নিচে পড়ে তখন মিষ্টি লাগে, আর মরিচটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু জাল লাগে। আপনারা অবশ্যই এভাবে রুলটা তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, পাটির মতো এভাবে বলে নিলাম। আপনারা চাইলে অন্যভাবেও রুলটা তৈরি করতে পারেন, আমি 2ভাবে তৈরি করে নিচ্ছি। আরেকটা লেচি নিয়ে আমি লম্বা করে রুটি বেলে নিলাম। এখন রুটির মধ্যে দিয়ে দিলাম পনির, কিশমিশ, কাঁচামরিচ। আপনারা যদি জাল না খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা দেওয়ার দরকার নাই। আমার কাছে জাল মিষ্টি লেগেছে নাস্তাটি। তো এভাবে করে পাটির মতো আমি বলে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। আপনারা 2ভাবে রুলটা তৈরি করতে পারেন, এভাবেও পারেন, আবার প্রথম যে তৈরি করেছি ওভাবেও তৈরি করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় তৈরি করে নেবেন। তো আমার রুল তৈরি করা হয়ে গেছে। একটা ডিমের কুসুম নিয়ে ব্রাশের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটে নিয়ে রুলের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্যবহার করেছি, আর কিছুটা অরেগানো দিয়ে দিলাম। গ্যারানটা কিন্তু অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম উপরে। তো তৈরি হয়ে গেছে কিন্তু রুলটা। এখন চলে যাব ওভেনে দেওয়ার জন্য। আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখায় সুন্দরের জন্য। আপনারা চাইলে কিন্তু চুলাতেও হিট দিতে পারেন, ওভেনে দিলে তাড়াতাড়ি হয়, চুলাতে একটু সময় লাগে। তো আমি ওভেনেই দিয়ে দিলাম 20 মিনিটের জন্য।
20 মিনিট পর চলে আসলাম। রোলটা কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ওভেন থেকে নামিয়ে নিলাম, একটি রোল আমি বেঙে দেখিয়ে দিলাম যে ভিতরটা কত সুন্দর হয়েছে, আর খেতে যে কি মজা লেগেছে বলে আপনাদের বোঝানো যাবে না। বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা সকালে বিকালে চায়ের সাথে খেতে পারেন এই নাস্তাটি। একবার খেলে চাইবেন বারবারই তৈরি করে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।